Assalamualaikum everyone, welcome back to my channel. আজ চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আজ আমি তৈরি করব বরবটির পাকোড়া। তো এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর দুই মাথা কেটে নিচ্ছি এইভাবে, আর কিছু করার প্রয়োজন নেই। এগুলো এভাবে কেটে আমি ধুয়ে নেব ভালো করে। আর একটি হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠলে আমি বরবটিগুলো দিয়ে সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দিয়েছি, আর এই তো বরবটিগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এখন সেদ্ধ করে নেব। একেবারে পুরোপুরি সেদ্ধ করব না, 3-4 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। এই তো আমার বরবটিগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আর এই ফাঁকে আমি বেসনের ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি, হলুদ গুঁড়া 1/2 চামচ পরিমাণে, মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচ পরিমাণে, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ পরিমাণে, আর অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। ঘন করে ব্যাটার তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরা, এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কতটুকু, চামচে কিন্তু এখনও লেগে আছে। একেবারে পাতলা হবে না, আর বেশিও ঘন হবে না। এই তো বরবটিগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন জিলাপির মতো করে পেঁচ দিয়ে নেব, খুবই সহজভাবে, দেখতেই পাচ্ছেন। এটার নাম দিয়েছি আমি জিলাপি পাকোড়া, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন শুধু বেসনে ডুবিয়ে ভেজে নেব, আর কিছু করব না। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন আমি শুধু বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নেব। একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। ভেষনের গোলায় ডুবাবো আর তেলের মধ্যে ছেড়ে দেব, এইটুকুই, আর কিছু করার দরকার নেই। এভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এক সাইড ভাজা হয়েছে, এখন উল্টে দিচ্ছি। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম আল্লাহ খেতে যেন কেমন হবে, নিশ্চয়ই ভালো হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ খেয়ে সবাই খুবই প্রশংসা করেছে, সবার কাছে খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলব সবগুলো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।